আমার প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, প্রত্যেককে তোমাদের এডুকেশনাল টিপস চ্যানেলে স্বাগত জানাই। আর কিছুদিন বাদেই একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা শুরু হতে চলেছে, তো আজকে আমরা এই পরীক্ষার রুটিন, তোমাদের পরীক্ষার রুটিন পরিবর্তন হয়েছে কিনা সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। অবশ্যই আলোচনা করব, তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমাদের বিভিন্ন বিষয়ের সাজেশন এবং বিভিন্ন এডুকেশনাল তথ্য পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা শুরু করছি আজকের আলোচনা। দেখো, তোমাদের পরীক্ষার রুটিনটি আমরা বলছি আর তোমরা অবশ্যই এখনই পরীক্ষার রুটিনটি লিখে নেবে। তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখ থেকে। তোমাদের পরীক্ষার সময় হলো 2 থেকে 5:15 পর্যন্ত। তো প্রথম যেদিন, প্রথম 2 তারিখে যে পরীক্ষাটি আছে সেটি হলো তোমাদের প্রথম ভাষা অর্থাৎ বাংলা। দ্বিতীয় দিন অর্থাৎ 4 তারিখে, এপ্রিলের 4 তারিখ তোমাদের ইংরেজি। 5 তারিখ তোমাদের ভোকেশনাল সাবজেক্ট, যেমন হেলথ কেয়ার, তারপর রিটেল, এই সমস্ত কিছু ভোকেশনাল যে সমস্ত সাবজেক্টগুলো আছে সেগুলো। আবার 6 তারিখ অর্থাৎ এপ্রিলের 6 তারিখে তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স, যাদের আছে তারা বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স, যাদের যেটা সাবজেক্ট আছে সেটাতেই তোমরা পরীক্ষা দেবে। 8ই এপ্রিল তোমাদের ম্যাথমেটিক্স, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, এগুলো, হিস্ট্রি, এই সমস্ত সাবজেক্টগুলোর পরীক্ষা আছে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, স্ক্রিনশট করে নিয়ে তোমরা কিন্তু সেই সমস্ত দিনগুলোতে পরীক্ষা দিতে যাবে। তারপর দেখো, 9 তারিখ তোমাদের কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস, এই সমস্ত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে 9 তারিখ। এপ্রিল মাসের 11 তারিখে তোমাদের ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, এই সমস্ত বিষয়গুলো পরীক্ষা তোমাদের অনুষ্ঠিত হবে। যার যেই সাবজেক্ট সেই সাবজেক্টে কিন্তু সেদিন তোমরা পরীক্ষা দিতে যাবে। 13ই এপ্রিল তোমাদের কমার্শিয়াল ল, তারপর ফিলোসফি, সোসিওলজি, এই সমস্ত বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং 16 তারিখে তোমাদের কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবিক, ফ্রান্স, এই সমস্ত বিষয়ের পরীক্ষাগুলো হবে। এবং এপ্রিল মাসের 18 তারিখ স্ট্যাটিস্টিক, জিওগ্রাফি, কস্টিন অ্যান্ড টেকশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট, এই সমস্ত বিষয়ের পরীক্ষাগুলো 18 তারিখে হবে। এবং 20 তারিখে তোমাদের এপ্রিল মাসের 20 তারিখে ইকোনমিক্স যাদের আছে সেই পরীক্ষাটি হবে। তো আশা করি তোমরা প্রত্যেকে তোমাদের প্রত্যেকের বিষয়ের সাবজেক্টগুলো লিখে নিয়েছ। তো এই হলো রুটিন, এবং এই রুটিনটি কিন্তু আগেও প্রকাশিত হয়েছিল। উচ্চ মাধ্যমিকের রুটিন কিন্তু পরিবর্তন হয়েছে, কিন্তু একাদশ শ্রেণীর রুটিন কিন্তু কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ একাদশ শ্রেণীর রুটিন যে পুরনো রুটিন, সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে। নতুন কিন্তু কোনো রুটিন তোমাদের দেওয়া হয়নি, আর উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কিন্তু রুটিনের পরিবর্তন হয়েছে। তো এই ছিল আজকের আলোচনা। তোমরা প্রত্যেকে ভালো থেকো, এবং এই একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার বিভিন্ন বিষয়ে সাজেশন পেতে অবশ্যই চ্যানেলের পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, প্রত্যেকে ভালো থেকো।